ওয়ানডে বিশ্বকাপের পর এবার শুরু বাংলাদেশ দলের টেস্ট ম্যাচের চ্যালেঞ্জ। আগামী 14 মাসে 14টি টেস্ট খেলবে বাংলাদেশ। কাজটা আরও কঠিন হচ্ছে আগামী বছর। টি টোয়েন্টি বিশ্বকাপ থাকায় শর্টার ফরম্যাটের সাথে লঙ্গার ভার্সনে মানিয়ে নেওয়াটা নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সার্কেলে পা দিচ্ছে বাংলাদেশ। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। 2023 আইসিসি ওয়ানডে বিশ্বকাপের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিটি দলই পার করেছে দারুণ ব্যস্ত সময়। বাংলাদেশ দলও এই বছর খেলেছে 29 ওয়ানডে, সেই সাথে খেলেছে 11টি টি টোয়েন্টিও। সব মিলে সাদা বলের ক্রিকেটে দারুণ ব্যস্ত সময় পার করেছে টিম বাংলাদেশ। তবে এই ব্যস্ততায় লাল বলের খেলাটা ভাটা পড়েছিল। গত এপ্রিল জুন মাসে ঘরের মাঠে দুটি টেস্টই ছিল প্রাপ্তির খাতায়। বছর শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট দিয়ে আবারও লাল বলের খেলায় ফিরছে শান্ত মিরাজরা। টেস্ট মানেই ধৈর্যের পরীক্ষা, পাঁচ দিনের মানসিক ও শারীরিক সামর্থ্যের সর্বোচ্চ দেবার চ্যালেঞ্জ। 28 নভেম্বর থেকে শুরু হওয়া এই সিরিজ দিয়ে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সার্কেলে পা রাখছে টাইগাররা। বাংলাদেশ দলের জন্য ব্যস্ত এক টেস্ট সূচি অপেক্ষা করছে। আগামী 14 মাসে 14টি টেস্ট খেলবে বাংলাদেশ। 2024 সালে টি টোয়েন্টি বিশ্বকাপ, তাই আগামী বছরে অনেক টি টোয়েন্টিও খেলবে বাংলাদেশ। এশিয়া কাপ ও বিশ্বকাপ বাদ দিয়েই খেলবে 20টি টি টোয়েন্টি ম্যাচ। বাংলাদেশের জন্য খুব অল্প সময়ের ব্যবধানে এত টেস্ট খেলার নজির এই প্রথম। টেস্ট দলের খেলোয়াড়দের জন্য তাই অপেক্ষা করছে বড় চ্যালেঞ্জ। কাজটা আরও কঠিন হবে সমানতালে টি টোয়েন্টি ম্যাচ থাকায়। মারদাঙ্গা আর ধৈর্য, ভিন্ন মেরির দুই ফরম্যাটে কতটা মানিয়ে নিতে পারবে সাকিব শান্তরা, সেটাই এখন দেখার অপেক্ষা। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস।